হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো আছি বলে ইংরেজি প্রোনাউন্সিয়েশনের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আমি কালাম স্যার। আর আজকে আমরা প্রোনাউন্সিয়েশনের যে গুরুত্বপূর্ণ রুলটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যে ইংরেজি কোনো ওয়ার্ড যদি ডাব্লিউ আর দ্বারা শুরু হয়, আবারও বলছি ইংরেজি কোনো ওয়ার্ড যদি ডাব্লিউ আর দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে। কি বলছি? ডাব্লিউ লেটারটি সাইলেন্ট থাকবে। তাহলে এই রুলটি ভালো করে বোঝার জন্য এই রুলটি দিয়ে অনেকগুলো ওয়ার্ডস আমি এখন প্র্যাকটিস করব। তাহলে আমরা এই রুলটি সম্পর্কে ভালো করে বুঝতে পারব এবং এই রুল দ্বারা গঠিত ওয়ার্ডসগুলোর কারেক্ট প্রোনাউন্সিয়েশন ভালোভাবে শিখতে পারব। সো লেটস গেট স্টার্টেড। আর আপনারা আমার পরে রিপিট করতে ভুলবেন না, তাহলে যদি রিপিট করেন আপনারাও শিখে যেতে পারবেন এই ওয়ার্ডসগুলোর কারেক্ট প্রোনাউন্সিয়েশন। ওকে, তাহলে ডাব্লিউ আর আই টি, রাইট। রাইট তো লেখা, দেখেন এখানে রাইট রাইট বলতে ডাব্লিউটা সাইলেন্ট রয়েছে। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার যে ওয়ার্ডটি সেটি হলো ডাব্লিউ আর ও এন জি, রং। রং তো ভুল, রং 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 তো ভুল। হ্যাঁ, তাহলে এখানেও ডাব্লিউটি, ডাব্লিউ লেটারটি সাইলেন্ট রয়েছে। তৃতীয় নাম্বার যে ওয়ার্ডটি ডাব্লিউ আর আই এস টি, রিস্ট। রিস্ট তো হাতের কবজি, রিস্ট তো কি হাতের কবজি, এখানেও ডাব্লিউ লেটারটি সাইলেন্ট রয়েছে। পরবর্তী যে ওয়ার্ডটি সেটি হলো ডাব্লিউ আর আই জি জি এল ই, রিগল। রিগল তো কিলবিল করা, কি করা? রিগল তো কিলবিল করা, এখানেও ডাব্লিউ লেটারটি সাইলেন্ট রয়েছে। ওকে, এর পরবর্তী যে ওয়ার্ডটি সেটি হলো ডাব্লিউ আর ই টি সি এইচ, র্যাচ। র্যাচ র্যাচ র্যাচ, হ্যাঁ, ডাব্লিউ আর ই টি সি এইচ, এখানেও ডাব্লিউ লেটারটি সাইলেন্ট রয়েছে। আর এখানে র্যাচ অর্থ হচ্ছে হতভাগ্য লোক, র্যাচ অর্থ হচ্ছে হতভাগ্য লোক। এর পরবর্তী যে ওয়ার্ডটি সেটি হলো ডাব্লিউ আর আই এস টি, রিস্ট। ডাব্লিউ এ টি সি এইচ, রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি, রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি, রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি। এর লাস্ট ওয়ান মানে লাস্ট যে ওয়ার্ডটি সেটি হলো ডাব্লিউ আর এ টি এইচ, র্যাথ। ডাব্লিউ এ ডাব্লিউ আর এ টি এইচ, র্যাথ। র্যাথ অর্থ হচ্ছে গভীর রাগ, র্যাথ অর্থ হচ্ছে গভীর রাগ। তাহলে এখানে প্রত্যেকটি ওয়ার্ডসই ডাব্লিউ আর দ্বারা শুরু হয়েছে, এজন্য প্রত্যেকটি ওয়ার্ডসের ডাব্লিউ লেটারটি সাইলেন্ট রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। আর যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন আরও ভিডিওস পেতে শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে ভিক্টোরিয়া একাডেমির পাশে থাকুন। আসসালামু আলাইকুম।